সুপ্রিয় দর্শকবৃন্দ, কৃষি গোল অভিক্ষয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখানে একটা মালটা বাগানের গাছে সামনে দাঁড়িয়ে আছি। আসলে মালটা গাছের পরিচর্যার ক্ষেত্রে আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে মালটা কোন ডালটা আমাদের ক্ষতি করছে, কোন ডালটা আসলে উপকার করছে। আমরা মালটা গাছের পাতাগুলো যদি দেখি, খেয়াল করি যে আসলে যে পাতাগুলো যে আপনার একটু ডিপ কালার, কিন্তু আমাদের দেখা যায় যে মালটা গাছের নিচের দিকে সাধারণত অবাঞ্ছিত কিছু ডাল বেরোয়, যেগুলোকে আসলে ওয়াটার সাকার নামে বেশি পরিচিত, বা আমরা অবাঞ্ছিত ডাল বলতে পারি। এইগুলো হচ্ছে এমনি ডালগুলো দেখা যায় গোলাকার হয়, কিন্তু এই ওয়াটার সাকারগুলো এই যে তিন কোণা আকৃতির হয় এবং এর কালারটা কিন্তু একটা ডিসকালার হয়, এবং এর যে মাথায় যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে পোকামাকড় বা রোগ আক্রান্ত হয়। যে এই ডালগুলো যদি আপনার গাছে থাকে, তাহলে কিন্তু আপনি মালটা গাছে যে আপনার যে ফলন, সেই ফলনটা কিন্তু পাবেন না, কারণ এই গাছে এই ওয়াটার সাকারগুলো আপনার কিন্তু মূল যে নিউট্রিয়েন্ট, এই নিউট্রিয়েন্টগুলো কিন্তু এরা খেয়ে ফেলবে এবং পর্যাপ্ত পরিমাণে এরা খাবার খায়, খেয়ে এরা কিন্তু পরিপুষ্ট হবে এবং আপনার উপরের দিকের ফলন বা আপনার নিউট্রিয়েন্টটা কমিয়ে দেবে। এই গাছগুলো আসলে এই ওয়াটার সাকারগুলো আমাদের কোনো সময় আমাদেরকে রাখা যাবে না। এই ওয়াটার সাকারগুলো আমাদের দেখা মাত্রই সাথে সাথে কিন্তু গাছ থেকে কেটে ফেলতে হবে। যদি আমরা ওয়াটার সাকার রিমুভ করি, তাহলে কিন্তু গাছের যে বাড়তি এটাও ঠিক থাকবে এবং ফুল ফল ধরার সংখ্যা বেড়ে যাবে। এবং আমরা যে ওয়াটার সাকারগুলো, এই ওয়াটার সাকারে কিন্তু কোনো সময়ই ফুল ফল আসে না। আমরা যে অনেকে দেখা যায় একটা আশায় রাখি যে এই ডালটা মনে হয় বেরোয়ছে, কিন্তু মানে কোনো ফুল ফল আসতে পারে, কিন্তু কোনো সময় এই গাছ এটা কিন্তু ফুল ফল আসে না। সুতরাং মালটা গাছের ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু ওয়াটার সাকারকে রিমুভ করতে হবে। আসুন আমরা দেখি যে আসলে এই ওয়াটার সাকারটা যখনই হবে, তখন আমাদের আর ফুল যে এখান থেকে গোড়ার থেকে কাছে নিয়ে আসবে, আমাদের গোড়ার থেকে আমাদের এটাকে আর রিমুভ করে ফেলতে হবে। যে এখানে ওয়াটার সাকার দেখার সাথে সাথে যে আমরা এইরকম যে ডালটা আসলে মানে প্রত্যেকটা ডাল ওয়াটার সাকারের যে ডালগুলো আছে, প্রত্যেকটা ডাল আসলে কি কেটে ফেলতে হবে। যে আমাদের সাধারণত এই ডালগুলো গোড়ার দিকে হয়, এই গোড়ার দিকে এই ডালগুলো কোনো সময় আমাদের রাখা যাবে না, কারণ এই এই ডালগুলো আমাদের পরবর্তীতে হলো ফলন কমিয়ে দেবে। সুতরাং আমাদের এই যে এরকম জায়গা যে প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য এরকম ডাল আছে, এই ডালগুলো যত সম্ভব যদি আমরা কমিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ফলনটা একটু বেশি পাবো। আমাদের ওয়াটার সাকারে আপনার ডালগুলো দেখলেই কিন্তু চিনতে পারবেন যে এটা আসলে একটা ত্রিকোণ আকৃতিতে, এবং এর কালারটা কিন্তু দেখেন যে গাঢ় কালার না, মনে হবে নতুন কচি পাতা বেরোলে যেরকম ই হয় ঠিক সেরকম। এবং এইসব গাছে সাধারণত দেখা যায় যে কোনো রোগ বা পোকামাকড়ে আক্রমণ থাকে, এরকম কিন্তু আমরা দেখছি যে এই বাগানেও কিন্তু প্রচুর ওয়াটার সাকার আছে। এই ওয়াটার সাকারগুলো যদি আমরা রিমুভ না করি, তাহলে কিন্তু পর্যাপ্ত ফলন আসলে গাছ থেকে পাওয়া সম্ভব না। আমরা যে ওয়াটার সাকারটা আসলে ধরে আসি, ওয়াটার সাকারটা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে দেখেন চ্যাপটা আকৃতি, কিন্তু ডাল সাধারণত যখন আপনাদের পূর্ণাঙ্গ ডাল হয় যেটা ফুল ফল হয়, সেটা কিন্তু গোল আকৃতির হয়, আর এটা দেখেন চ্যাপটা ত্রিভুজ আকৃতির, ত্রিকোণ আকৃতির। পুরো ডালটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত ত্রিভুজ আকৃতির আকারে বড় হয়ে উঠে গেছে, এবং এর দেখা যায় এর পাতার কালারটাও কিন্তু একদম ভিন্ন একটা কালার, যে আপনার এই কচি পাতার মতো কালার। এই পাতাটা যতই বয়স হোক না কেন, এই কালারটা কিন্তু যায় না, এই কালারটা এরকমই থাকে। এবং মাথায় সাধারণত পোকামাকড় বা কোনো রোগ জীবাণুর এই আক্রমণ বেশি পরিলক্ষিত হয়। সুতরাং এই ডাল যদি আপনারা দেখেন, সাথে সাথে কিন্তু আপনাদের মালটা গাছ থেকে এই ডালটা রিমুভ করতে হবে যত দ্রুত সম্ভব, যদি আপনারা ভালো ফলন গাছ থেকে পেতে চান।